কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে তার একটা চেষ্টা হয়েছে সেই কারণে পরিবার গতকাল আসেনি গতকাল অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন স্তব বাগছি এবং অন্যান্য অনেকে আমরা গেছিলাম এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশানে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে ইমিডিয়েট দেওয়া হোক এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই সেই তদন্ত করতে পারেনি অনেকগুলো কেসে সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই শুধুমাত্র রেপ যারা করেছেন তারা নয় রেপ মার্ডার এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয় এই জন্য আমার পিটিশনে ছিল যে অনরেবুল কোর্ট মনিটরিং করুক আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি তারা বলছিল হাইয়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না অফিস গাড়ি ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে সেটা তারা নয় স্টেট গভর্নমেন্ট ডিপেন্ড করে নয় সেন্ট্রাল গভর্নমেন্ট উপর ডিপেন্ড করে কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে আর আমার পিটিশানেও অন্যদেরও থাকতে পারে কিন্তু আমার পিটিশনেও এটা ছিল আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডিকে কে না একটার পর একটা গৌরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি গতকাল গেছিলেন ম্যানেজ করতে পরিবারকে আমি ধন্যবাদ জানাবো একবারে মিঠু মজুমদার নির্মল ঘোষ সৌগত রায়রা আর সঙ্গে ওখানকার পুলিশের অলক রাজরিয়া এখানকার গোয়েল ঘিরে বসছিল পরিবারকে যাতে পরিবার কোনোভাবে মুখ খুলতে না পারে আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে তাকেই লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে খুব লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের পিটিশানে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে নট অনলি সিবিআই কোর্ট মনিটরিং সিবিআই যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে